হাই বন্ধুরা, টুকিশ ব্লকে আপনাদের স্বাগত। অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। টুকি দুপুরে একটু ঘুম দিয়েই বেরিয়ে পড়েছে আমার সঙ্গে। আমরা আজকের একটু ঘোরাফেরা করব। আমি আর টুকি প্রথমে উপের ধরে নিলাম। আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট, ওখানেই টুকির মার সঙ্গে আমাদের দেখা হবে। তারপরেই আমরা একসঙ্গে আবার একটু শপিং করে বাড়ি ফিরব। আমরা এখন বালিগঞ্জ ফাঁড়ি হয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছি। আর এদিকে টুকি রোদ্দুরের দিকে তাকাচ্ছে আর চোখ ঝিমটি মারছে। এই দেখুন কি করছে টুকি, একদম সিটে বড়দের মতো একা বসে রয়েছে আর আমার সঙ্গে একটু সেলফি টেলফি তুলে নিচ্ছে, এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে। আমরা শেষমেশ গড়িয়াহাটে এসে বাজার কলকাতাতে পৌঁছে গেলাম। টুকিও এদিক ওদিক দেখতে দেখতে উপরে উঠছে সিঁড়ি থেকে। টুকির মা এসে এখনো পৌঁছায়নি, তাই আমরা দুজনই একটু ঘোরাফেরা করছি। টুকি এবার মাকে দেখে আরো আনন্দ। টুকি এখন ভাবছে এইটা একটা দাদা, তাই স্ট্যাচুর কাছে দাঁড়িয়ে একটু হাত পা টিপে দিচ্ছে আর বারবার চোখের দিকে মুখের দিকে দেখছে, ভাবছে চোখ কই মুখ কই। এবার চলেছে নিজে একা একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে টুকি। টুকির এই প্লাস্টিকের টিফিন বক্স বোতলের সেটটা খুব পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে নিয়েছে। আবারও টুকি নেবে গিয়ে জামা কাপড়ের ট্যাগ ধরে টানাটানি করছে। টুকি নিজের বয়সী ছেলে মেয়ে বা আরও একটু বড় দাদা দিদিদের দেখলে খুব এক্সাইটেড হয়ে যায় আর তাদের পিছনে দৌড়াতে থাকে। এখানে এসেও সেটাই করছে। দু একটা জিনিস কিনেই আমরা বাইরে বেরোতে দেখছি মেঘ করেছে আর মেঘ ডাকছে, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি কয়েকটা আইসক্রিম কিনে এবার উবের ধরার জন্য রেডি হলাম। এই আমাদের উবের দাঁড়িয়ে আছে, এবার আমরা উবরে উঠব। শেষমেশ আমরা উবরে উঠে গেলাম আর আইসক্রিম খেতে খেতে এগিয়ে যাচ্ছি। আমাদের আরও কিছু মার্কেটিং করার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু টুকি আছে সঙ্গে আর বৃষ্টি আসতে পারে, তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। টুকিও সেই বাড়ি থেকে বেরোনোর সময় অল্প খেয়ে এসছে, তাই ও আমাদের সঙ্গে একটু বিস্কুটও খেয়ে নিচ্ছে। এই দেখুন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এখন রয়েছি মা ফ্লাইওভারের ওপরে।
লুকিয়ে দিকে আপন মনে নিজে কি সব বলে যাচ্ছে। আর ওই ডান দিকে দেখা যাচ্ছে সায়েন্স সিটি, আর তার পাশেই রয়েছে কলকাতার অ্যাটমোস্ফিয়ার সব থেকে বড় দামি বিল্ডিং। টুকি তার মার সঙ্গে খেলা করছে। আর এই বাঁ দিকেই রয়েছে আইটিসি সোনার বাংলা। এখনো সন্ধে নামেনি, তাই এর আলোর রোশনাই আমরা দেখতে পাচ্ছি না। ফাইনালি বাড়ি ঢুকে গেল টুকি, আর এসেই দাদুকে দিয়ে দিয়েছে টুকির সেই টিফিন বক্স আর বোতলের সেট। আর এটাকে খুলে দিতে বলছে। টুকি বাড়িতে এসেই খেলা শুরু করে দিয়েছে, জামা কাপড় না ছেড়ে এখন খেলা চলছে টুকির। টুকি নিজের জামা কাপড় দেখতে পেয়েছে, নতুন জামা কাপড়গুলো নিয়ে টানাটানি করছে। ওকে বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।